আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার মোকাবেলায় যে অঙ্গীকার ব্যক্ত করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপরঝিয়াতে হামলা চেষ্টাকালে 50 ইউক্রেনীয় সৈন্য নিহত। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া। আরও থাকবে, পশ্চিমা বিশ্বকে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। জেলেনস্কি নিঃশহরে রাশিয়ার 8টি ক্ষেপণাস্ত্র হামলা। এবং আরও থাকবে, ইউক্রেন যুদ্ধে ইন্ধন 1200 জনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। এবং সর্বশেষ থাকবে, ফিলিস্তিনিদের পাল্টা হামলা, ইসরায়েলি মেজর নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার মোকাবেলায় যে অঙ্গীকার ব্যক্ত করলেন ইউক্রেন প্রেসিডেন্ট। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি। গতকাল রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিয়াম সফরে তিনি এই অঙ্গীকারের কথা জানিয়েছেন, খবর রয়টার্সের। ইউক্রেনের সেনাবাহিনীর পাল্টা আক্রমণে এই মাসে রাশিয়ার সেনাবাহিনী বেশ বিপর্যস্ত হয়েছে। খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়াম শহর থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। বুধবার অঘোষিত সফরে ইজিয়াম সফর করেছেন জেলেনস্কি। বর্তমান ক্রগক্ষেত্র থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। শহর মুক্ত করায় সেনাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। ঝাপরঝিয়াতে হামলা চেষ্টাকালে 50 ইউক্রেনীয় সেনা নিহত। বৃহস্পতিবার উই আর টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের চেয়ারম্যান ভ্লাদিমির রোগব বলেছেন, ঝাপরঝিয়া অঞ্চলের নেস্টেরিয়ানকা বসতির কাছে একটি হামলা প্রচেষ্টাকালে 50 জনেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত এবং 7 জনকে বন্দী করা হয়েছে। 14 সেপ্টেম্বর সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 65তম মোটর চালিত রাইফেল ব্রিগেডের ইউনিটগুলো ঝাপরঝিয়া অঞ্চলে নেস্টোরিয়ানকার বসতির কাছে 19তম ডিভিশনের 503তম মোটর চালিত রাইফেল রেজিমেন্টের প্রতিরক্ষা ভাঙার চেষ্টা করেছিল। তারা তিনবার আমাদের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করে, কিন্তু আমাদের আর্টিলারি এবং মোটর চালিত রাইফেল ইউনিটগুলোর দক্ষতার জন্য ধন্যবাদ। শত্রুদেরকে থামানো হয়েছিল এবং তারা গুরুতর ক্ষতি স্বীকার করে পিছু হটেছিল। ট্যাঙ্ক বিরোধী অস্ত্রের আগুনে শত্রুর একটি ট্যাঙ্ক ধ্বংস হয়েছে, ক্রুরা বেঁচে গিয়েছিল, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া ইউক্রেনের সৈন্যদের কাছে পরিত্যক্ত হয়েছিল। যুদ্ধের ফলস্বরূপ কিয়েভের জঙ্গিরা 50 জনের বেশি সৈন্য হারিয়েছে, তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। রঘুবের মতে 3টি ট্যাঙ্ক, 3টি M113 মার্কিন তৈরি 7 জন পদাতিক বাহক ধ্বংস করা হয়েছে। একজন কর্মকর্তা সহ 7 সেনাকে বন্দী করা হয়েছে। বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় এটি প্রতিষ্ঠিত হয়েছিল যে ইউনিটগুলি দুর্বলভাবে পরিচালিত হয়। বেশিরভাগ সৈন্য অপ্রশিক্ষিত ছিল, যারা কামানের চারা হিসাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তিনি যোগ করেছেন। এখন পর্যন্ত ঝাপরঝিয়া অঞ্চলে প্রায় 72-73% এলাকা মুক্ত করা হয়েছে। যাই হোক, অঞ্চলটির প্রশাসনিক কেন্দ্র ঝাপরঝিয়া শহর, যেখানে এই অঞ্চলে প্রায় অর্ধেক জনসংখ্যা বাস করে, এখনও কিয়েভ দ্বারা নিয়ন্ত্রিত এবং এর কাজ সাময়িকভাবে মেট্রোপলিটন দ্বারা পরিচালিত হয়। অঞ্চলটি রাশিয়ার অর্থনৈতিক এবং আইনি প্রবেশে একীভূত করা হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষ রাশিয়ার সাথে যুক্ত হওয়ার অভিপ্রায় ঘোষণা করেছে। ইউক্রেন বেসামরিক স্থাপনাগুলিতে গোলাবর্ষণের মাধ্যমে শান্তিপূর্ণ জীবন পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে চাইছে, এই সূত্র জানিয়েছে তাস। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া। নাগর্নো কারাবাখ নিয়ে আবারও যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান। ইতোমধ্যে এই লড়াই উভয় পক্ষের 155 জন সেনা নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আর্মেনিয়া নিরাপত্তা পরিষদের উচ্চ পদস্থ কর্মকর্তা আর্মেন গ্রেগ রেয়ান টেলিভিশনে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, বুধবার স্থানীয় সময় রাত 8টা থেকে এটি কার্যকর হয়েছে। আজারবাইজান এবং আর্মেনিয়া আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। পশ্চিমা বিশ্বকে মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান প্রধান দিমিত্রি মেদভেদেভ মহাপ্রলয়ের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পশ্চিমা বোকা গবেষণা সংস্থাগুলোর আধা পাগলের দল তাদের দেশগুলোকে মস্কোর বিরুদ্ধে পরমাণু যুদ্ধে অনিবার্য পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। গতকাল তিনি তার টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেছেন। মেদভেদেভ বলেন, পশ্চিমারা ইউক্রেনকে সীমাহীন অস্ত্র ও সমর্থন দিয়ে সহযোগিতা করেছে, অথচ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে না, তাদের এই নীতি কাজ করবে না। মেদভেদেভ বলেন, গতকাল ইউক্রেন সিকিউরিটি গ্যারান্টি বিষয়ক যে প্রস্তাবনা প্রকাশ করেছে তা প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তাব। তিনি এই প্রস্তাবকে পশ্চিমা বিশ্বগুলোর বেকারগ্রস্ত আবেদন বলে মন্তব্য করেছেন। রুশ নেতা সুস্পষ্ট করে বলেন, পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেনকে সর্বাধুনিক অস্ত্র দিয়ে ভাসিয়ে দেয় তাহলে রাশিয়ার সামরিক অভিযান ভিন্ন মাত্রায় পৌঁছাবে, যেখানে দৃশ্যমান সমস্ত বাধা এবং সম্ভাব্য সমস্ত ধারণা ধ্বংস করে দিয়ে এই যুদ্ধ তার পরিণতির দিকে এগিয়ে যাবে।
তখন পশ্চিমা দেশগুলোকে তাদের ঝকঝকে পরিপাটি ঘরবাড়িগুলোতে আর বসবাস করতে হবে না। প্রক্সি যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে তারা কতটা দুর্বল করেছে একথা বলে হাসতে হবে না। তখন তাদের চারপাশের সবকিছুতে আগুন জ্বলতে থাকবে, তাদের জনগণকে প্রচন্ড রকমের দুঃখ পেতে হবে, তাদের ক্ষেত খামারগুলো চলবে এবং কংক্রিটের দেয়ালগুলো গলে যাবে, তাদের জনগণকে প্রচন্ড রকমের দুঃখ পেতে হবে। তিনি এসব কথা বলেছেন বাইবেলের একটি বাক্য উদ্ধৃত করে। মেদভেদ বলেন, পশ্চিমা সংকীর্ণ মনের রাজনীতিবিদরা এবং তাদের বোকা গবেষণা সংস্থাগুলোর হাতে মদের গ্লাস নিয়ে ভাবছে কিভাবে তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে। রাশিয়া যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে তা মূলত 2014 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে দেওয়া প্রস্তাবের নতুন রূপ। এতে বলা হয়েছে, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্র, গোলাবারুদ, অর্থনৈতিক সহায়তা এবং প্রশিক্ষণ যা কিছু প্রয়োজন তাই দিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনকে সহায়তা করা হবে। পাশাপাশি রাশিয়ার সম্পদ জব্দ করে তা ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। ইউক্রেন যুদ্ধ ইন্ধন, 1200 জনের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। ইউক্রেন যুদ্ধে ইন্ধন দেওয়ার অভিযোগে এ পর্যন্ত 1200 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন নতুন করে আরো কয়েকজনকে এই কালো তালিকাভুক্ত করেছে। ইউক্রেনের স্বাধীনতা বিরোধী এবং রাশিয়াকে যুদ্ধে ইন্ধনদাতারা এই তালিকায় আছেন, খবর আনাতোলু এজেন্সির। তালিকাভুক্ত ব্যক্তিরা আগামী 6 মাস ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া তাদের যত সম্পদ আছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তা বাজেয়াপ্ত করা হবে। বুধবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন জানায়, 2023 সালে 15 মার্চ পর্যন্ত অভিযুক্ত 1206 জনের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এই নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করে। বর্তমানে এই নিষেধাজ্ঞার পরিধি বেড়ে 1206 জন কালো তালিকাভুক্ত হয়েছে। ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলি মেজর নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গতকাল ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের সেনাবাহিনীর এক মেজর নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, জেনিনের কাছাকাছি গেলবোয়া সামরিক তল্লাশি চৌকি সংলগ্ন এলাকায় সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় সৈন্যদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এ সময় বারোফালা নামে ইসরায়েলি সামরিক বাহিনীর এক মেজর প্রাণ হারায়, খবর আল জাজিরার। পশ্চিম তীরের ফাতাহ সংগঠন বলেছে, ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে আহমদ আইমান আবেদ এবং আব্দুল রহমান হানি আবেদ দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ফিলিস্তিনিদের স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন আল আকসা শহীদ ব্রিগেডের সদস্য বলে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন এবং নাবলুসে ইসরায়েলি সৈন্যরা প্রায় রাত্রিকালীন অভিযান পরিচালনা করছে, এই সময় নিরীহ ফিলিস্তিনিদের তারা হত্যা করছে। সম্প্রতি জেনিন ও নাবলুসে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ আন্দোলন আরো সংগঠিত হচ্ছে এবং যোদ্ধাদের নতুন দল গঠিত হচ্ছে। এদিকে ফিলিস্তিনিদের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, গতকালের অভিযানে নিহত দুইজন সহ চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনারা 148 ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের মধ্যে 97 জন অধিকৃত পশ্চিম তীরের এবং 51 জন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দা। এর আগে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে ইসরায়েলি সেনাবাহিনীগুলিতে একজন ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে, তার নাম ওদাইত্রা শিমা সালা, বয়স 17। এই ঘটনায় আহত হয়েছেন 3 জন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। গতকাল ইসরায়েলি সেনার সাথে সংঘর্ষের সময় এই ঘটনাটি ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র একথা জানিয়েছে। সূত্র মতে, কাফরদানে ইসরায়েলি সৈন্যের ছোড়া গুলি ওদাই নামের এক ফিলিস্তিনি কিশোরের মাথায় লাগে, এতে ঘটনাস্থলেই সে প্রাণ হারান। এছাড়া গুলিতে আরো 3 জন আহত হয়েছেন, একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাদের সাথে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটেছে, সূত্র IMEMC।